বর্তমান যে দেশকে আফগানিস্তান বলা হয়, আফগানিস্তানের নামটা আপনারা সকলেই জানেন। এই আফগানিস্তানের একজন শাসক ছিলেন, তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনে লেখেন যে উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার শাসন আমলে উনি ভারতবর্ষের মধ্যে 17 বার আক্রমণ করেছিলেন। ইতিহাসবিদরা লিখেছেন, কেউ কেউ লিখেছেন ভারতবর্ষের সম্পদগুলি লুণ্ঠন করার জন্য উনি ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। আবার কোন কোন ইতিহাসবিদরা লিখেছেন শুধু না না, ভারত ইসলাম প্রচার করার জন্য উনি 17 বার আক্রমণ করেছিলেন। তার কারণ হলো এই দেশে দুই ধরনের মানুষ আছে, শুধু এই দেশে নয় পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একটা হলো কোরআনের পক্ষে, একটা হলো আল্লাহর পক্ষে, আর একটা হলো শয়তানের পক্ষে, ঠিক কি না? কারণ সুলতান মাহমুদের জীবনে যদি দেখা যায় উনি কোনদিন অর্থের লোভে পড়েন নাই, অর্থের লোভে ভারতে কি করেন নাই, 17 বার আক্রমণ করেন নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি তার রাষ্ট্র পরিচালনার কাজ সেরে গভীর রাত্রিতে শহরমুখী হচ্ছেন। আসলে রাজা বাদশা রাস্তা না তো আর গ্রামে হয় না, গ্রামে হয় কি ভাই কথা বলেন, গ্রামে হয়, শহরমুখী উনি ঘোড়া নিয়ে যখন শহরে চলে যাচ্ছেন, দূর থেকে লক্ষ্য করতেছেন যে শহরের মধ্যে পৌরসভা এলাকার ভিতরে লাইট দেওয়া থাকে, রাস্তার মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় লাইট দেওয়া থাকে। উনি দূর থেকে তাকায় দেখেন যে একটা লাইটের নিচে ছোট্ট একটা বাচ্চা বসে এরকম ঢুলতেছে। দূর থেকে খেয়াল করলেন যে বাচ্চাটা কি করে। সুলতান মাহমুদ গজনবী জীবনে লেখে, সুলতান মাহমুদ গজনবী আস্তে আস্তে যখন চলে যাচ্ছেন, কাছাকাছি চলে যাচ্ছেন, উনি চিন্তা করতেছেন গভীর রাত হয়ে গেছে, এই বাচ্চাটা কেন এই জায়গায় ঢুলতেছে, বাচ্চাটা তো একা একা আছে আর পাশে কাউকে তো দেখা যায় না, কারণটা কি, এই বাচ্চাটা আর অন্তরে কি কোনো ভয় লাগে না, এই বাচ্চাটা এইখানে বসে বসে কি করতেছে একটু দেখতে চাই। সুলতান মাহমুদ গজনবী এক পা দু পা করে বাচ্চার কাছে যখন চলে গেলেন, ঘোড়া থেকে যখন নামলেন, তালবেলাকে জিজ্ঞেস করতেছেন, বাবা গভীর রাত হয়েছে এইখানে কেন তুমি কোরআন শরীফের তেলাওয়াত করতেছো, আমি তোমার কাছে জানতে চাই। ওই তালবেলাম ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার অন্তরে বড় আশা আমি একজন হাফেজুল কোরআন হব, আমার অন্তরে বড় আশা আমি একজন মাওলানা সাহেব হব হুজুর, কিন্তু আমার বাবা গরিব মানুষ, সবার কারণে আমার বাবা এত গরিব মানুষ সংসার চালাইতে পারে না, আমাকে যে মাদ্রাসায় টাকা দিবে টাকাও দিতে পারে না, হেরকিন কিনে দিতে পারে নাই, হেরকিনের তেল কিনে দিতে পারে নাই, এই জন্য মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমি আমার বন্ধুদের আলোর মধ্যে লেখাপড়া করি, ঈশার নামাজ পড়ে যখন বন্ধুরা ঘুমায় যায় তাদের আলোটা বন্ধ করে দেয়, আমি আর কোথায় পড়বো, এই জন্য শহরের লাইটের নিচে বসে পড়ে বসে বসে 10টা 11টা পর্যন্ত পরে আমি মাদ্রাসায় গিয়ে ঘুমায় যায়। সুলতান মাহমুদ গজনবী এই কথা বলার পরে তার রাজপ্রাসাদের দিকে যখন চলে গেছেন, তার আস্তানার মধ্যে যখন চলে গেছেন, অন্তরে ঘরে দোলা দেয় আল্লাহর বান্দা, সেইখানে যাওয়ার পরে একজন সৈনিককে ডাক দিয়ে বলতেছেন, যাও যাও শহরের ভিতরে লাইটের নিচে একজন তালবেলেমকে দেখলাম কোরআন শরীফে তেলাওয়াত করতেছে, ওই সন্তানটাকে তুমি যেমনি ভাবে হোক না কেন বুঝে আমার কাজ পর্যন্ত নিয়ে আসবা। ওই সৈনিক ডাক দিয়ে বলতেছে, হুজুর ওই তালবেলেম যদি না আসে তাহলে আমি কি করব বলে, তাকে যে কোনো ভাবে হোক না কেন বুঝায় নিয়ে আসবা, আবার সেই জায়গার মধ্যে তাকে তুমি পৌঁছায় দিয়ে আসবা, ছোট করে হলেও তুমি নিয়ে আসবা। ঘোড়া নিয়ে যখন চলে গেলেন, তালবেলেমের কাছে চলে গেছে, তালবেলেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, আমি যদি এখান থেকে চলে যাই সকালবেলা যদি 2-20টা সবাক আমার ওস্তাদকে আমি শোনাইতে না পারি তাহলে আমার ওস্তাদ আমাকে বড় বকাবকি করতে পারে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত করব। যাই হোক, তালবেলেমকে যখন এক পর্যায়ে বুঝা নিয়ে গেলেন, সুলতান মাহমুদ ডাক দিয়ে বলতেছেন, বাজানরে আমি জানতে চাই গভীর রাত পর্যন্ত তুমি একা একা যখন ওই লাইটের নিচে বসে বসে কোরআনের তেলাওয়াত করো, তোমার অন্তরে কি কি কোনো তিল পরিমাণ ভয় লাগে না? ওই তালবেলেম ডাক দিয়ে বলতেছেন, হুজুর যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আমার নবীর সুন্নাত আছে, ওই মানুষটি কোনোদিন দুনিয়া তো দূরের কথা, সারা পৃথিবীর যেখানেই যাক না কেন তাদের অন্তরে তিল পরিমাণ কোনো ভয় লাগবে না, ঠিক কিনা? কারণ একজন কোরআনের মানুষ যদি হয়, একজন হাফিজুল কোরআন যদি হয়, একজন মহান সাহেব যদি হয়, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয়,
সারা দুনিয়ার যত বাতিল শক্তি আছে সব যদি তার বিরোধিতা করে, আল্লাহর বান্দা খোদার কসম করে বলি ওই হাফেজুল কোরআন কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে মৃত্যুর কাঠ গড়াই গিয়ে দাঁড়াবে, মৃত্যুর কাঠ গড়াই দাঁড়াইতে পারে, হাসতে হাসতে মৃত্যুর কাঠ গড়াই দাঁড়াবে, কিন্তু কোনোদিন অন্যায়ের কাছে তারা মাথা নত করবে না, ঠিক কিনা? কারণ তাদের অন্তরে কোনো ভয় নাই। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলতেছেন, বাজান বলো বলো তোমার কি সমস্যা, আমি তোমার কাছে একটু জানতে চাই। ইতাল বেলেন ডাকতে বলতেছেন, হুজুর আমার বাবা গরিব মানুষ, আমাকে ফেরকেন কিনে দিতে পারে নাই, ফেরকেনের আলোর টাকা দিতে পারে নাই, কেরোসিনের তেল কেনার টাকা দিতে পারে নাই, এই জন্য বড় কষ্ট করে আমি লেখাপড়া করি। আল্লাহর বান্দা এই সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলতেছেন, বাবা গো আমি যদি তোমাকে হেরিকেন কেনার ব্যবস্থা করে দেই, তোমাকে তেলের ব্যবস্থা করে দেই, তাহলে তোমার আর কোনো সমস্যা আছে নাকি? তালেবে ইলম ডাকতে বলতেছেন, হুজুর আপনি যদি আমাকে এমন ব্যবস্থা করে দেন আমি বড় উপকৃত হতাম, আমার বাবা আমাকে টাকা দিতে পারে নাই, আমার বাবা আমাকে কোনো অর্থ দিতে পারে নাই, এই জন্য আমি বড় কষ্টের মধ্যে লেখাপড়া করতেছি, হুজুর যদি আপনি দিতেন। আল্লাহর বান্দা হাকিমুল ইসলাম খুতবাদের ভিতরে লেখেন, সুলতান মাহমুদ গজনবী একটা বছরের জন্য এই সন্তানের যত টাকা খরচ হবে সব খরচগুলি হিসাব করে একটা তহবিলের মধ্যে দিয়া যখন সন্তানের মাজার মধ্যে বেঁধে দিলেন আর বললেন, বাবা গো এই তোমার হাফেজ হতে মওলানা সাহেব হতে যতদিন সময় লাগবে এই সময় পর্যন্ত আমি সুলতান মাহমুদ তোমার খরচগুলি বহন করব, তবে তোমার কাছে একটা আবেদন আমি করতে চাই। আল্লাহর বান্দা যখন তুমি মাদ্রাসায় যাবা, ও তালেবে ইলম তখন তুমি মাদ্রাসায় যাবা, গভীর রাত্রি যখন উঠে তুমি দোয়া করবা, আমার জন্য তুমি দুইটা দোয়া করবা, তার কারণ হলো আমি সুলতান মাহমুদ দীর্ঘ 12 বছর ধরে আল্লাহর ইবাদত করতেছি, দুইটা জিনিস আমি আল্লাহর কাছে চাই, এখন আল্লাহ পাক আমাকে দেন নাই গো তালেবে ইলম। অতএব তুমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠবা কোরআন তেলাওয়াত করার জন্য, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার জন্য তুমি দুইটা দোয়া করবা। এই তালেবে ইলম ডাকতে বলতেছে, হুজুর কি দোয়া করবো আপনি আমাকে জানায় দেন। বলে আমি দীর্ঘ 12 বছর ধরে সারারাত্রি জাগে জাগে জেগে জেগে আমি আল্লাহর ইবাদত করি, 12 বছর হলো আমি বিছানায় কোনো দিন পিঠ লাগাই না। এক নম্বর আমি চাইতেছিলাম আমার নবীকে একবার স্বপ্নের মাধ্যমে আমি দেখতে চাই, নবীজিকে এখনো দেখতে পাই নাই। আর 2 নম্বর এইটা চাইতেছিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমলকারী কারা এইটা জানার আমার ইচ্ছা। বাজান তুমি তালেবে ইলম মানুষ, আমি জানি পৃথিবীর সকল অস্ত্রগুলি মিস হতে পারে, কিন্তু একজন তালেবে ইলম যদি আল্লাহর দরবারে দুই কেন হাত উঠা দোয়া করি, ওই দোয়ার মধ্যে আল্লাহ কখনো কোনো কমতি রাখবে না। সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলতেছেন, বাবা গো গভীর রাত্রিতে যখন তুমি উঠবা আমার জন্য একটু দোয়া করবা। এই তালেবে ইলম চলে গেলেন মাদ্রাসায়, যাবার পরে যখন তাহাজ্জুদে নামাজ আদায় করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি বড় গরিব মানুষ, আমার বাবা আমাকে টাকা দিতে পারে নাই, যে মানুষটি আমাকে এত টাকা দিল হাফেজ হওয়ার জন্য, যে মানুষটি আলেম হওয়ার জন্য আমাকে টাকা দিল, আল্লাহ গো এই মানুষটির জীবনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহর বান্দা যেই কথা বলছিলাম, আপনি আমলে হালম হতে পারেন নাই, হাফেজ হইতে পারেন নাই, সন্তানকে বানান সন্তানকে বানাইতে পারেন নাই, আপনি আপনার প্রতিবেশীকে বানান প্রতিবেশীকে বানাইতে পারেন নাই, পাশে একটা মাদ্রাসা আছে কত গরিব মানুষের সন্তানগুলি আছে, ওই সন্তানকে আপনি সহযোগিতা করেন, ওই সন্তান যদি জান্নাতি হয় ওই সন্তান আপনাকে ছাড়া তো জান্নাতে যেতে চাবে না। ওমিয়া রাসুলের হাদিসের ভিতরে আসছি, ওই সন্তান তো কখনো জান্নাতে আপনাকে ছেড়ে যাবে না। আল্লাহর বান্দা দুনিয়াতে মানুষ টাকার জন্য প্রতারণা করতে পারে, কিন্তু একজন হাফেজুল কোরআন যদি জান্নাতি হয় তাহলে সে প্রতারণা করবে না, একজন মওলানা যদি জান্নাতি হয় তাহলে সে আপনার সঙ্গে প্রতারণা করবে না। আল্লাহর বান্দা হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বর্ণনা দেন, উনি যখন ঘুমায় গেছেন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, নবীজি আমার, নবীজি আমার, তার শিয়রের পাশে বসে গেছে ওই সুলতান মাহমুদ গজনবীর শরীরে হাত বুলায় কয়, ও সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ বলেন, আমি নবীজির চেহারাটা একবার স্বপ্নের মাধ্যমে দেখার জন্য দীর্ঘ 12 বছর ধরে প্রতীক্ষায় ছিলাম। আল্লাহর বান্দা শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর চেহারা তো ধারণ করতে পারে না, পারে নবীজির রূপ ধারণ করতে পারবে না, এই জন্য আপনি আমি যদি কখনো নবীজিকে একবার স্বপ্নের মাধ্যমে দেখি তাহলে স্বপ্নের মাধ্যমে দেখার কারণে আল্লাহ পাক আপনার আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ,
নবীর সুন্নতি তো আমাদের ভিতরে নাই, নবীকে আমরা সামনে দেখি কেমনি, নাকি বলেন? কোরআন শিখেন, কোরআনওয়ালাদের সাথে থাকেন, দোয়া কবুল হবে, ঠিক কিনা বলেন? কোরআনওয়ালাদের সাথে থাকেন, দোয়া কবুল হবে, নবীজিকে স্বপ্ন দেখতে পাবেন। যে মানুষটি নবীজিকে একবার স্বপ্ন দেখবে, এই মানুষের জন্য আল্লাহর এই জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুলতান মাহমুদ বর্ণনা করেন, নবীজি ডাক দিয়ে বলেন, সুলতান মাহমুদ তুমি এমন একটি আমল করেছো যে আমলের কারণে আমি নবীজি আর মদিনার জমিনে থাকতে পারলাম না। সুলতান মাহমুদ গজ তুমি বর্ণনা করেন, আমি ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি দীর্ঘ 12টি বছর ধরে আপনাকে দেখার প্রত্যাশা আমি ছিলাম, ঘুমের ঘরে দেখার প্রত্যাশায় ছিলাম, স্বপ্নের মাধ্যমে দেখতে চেয়েছিলাম। 12টি বছর সারারাত্রি জেগে জেগে আমি এবাদত করেছি, না বলে এবাদত করেছি, বিছানায় পিঠ লাগাই না, কিন্তু আপনি তো আমাকে দেখা দেন না, আপনার চেহারা মোবারক আমি দেখতে পাই নাই। সুলতান মাহমুদ বলেন, নবীজিকে এই কথা যখন আমি বললাম, নবীজি তো কোনো কথা বলেন না, নবীজি কোনো কথার জবাব দেন নাই। দ্বিতীয়বার যখন আমি জিজ্ঞেস করলাম, নবীগু আমি দীর্ঘ 12টি বছর ধরে জানতে চেয়েছিলাম যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলকারী কারা, কাদের আমলের ধার বেশি, কাদের আমলের জোর বেশি, কাদের দোয়া বেশি কবুল হয়, এইটা জানতে চেয়েছিলাম, নবীগু আপনি জানতে পারে নাই। আল্লাহর নবী বলেন, এ সুলতান মাহমুদ আমি ভেবেছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু এখনো তো তোমার অন্তরচক্ষু খোলে নাই, অন্তরচক্ষু তো এখন তোমার খোলে নাই, তুমি কি এখনো বুঝতে পারো নাই যার ইবাদতের কারণে, যার দোয়ার বরকতে আমি নবী ঘুমের মধ্যেই তোমার সঙ্গে দেখা দিয়েছি। এই জন্য বলছিলাম ভাইজান, কোরআন কারিম আল্লাহ নাজিল করেছেন, কোরআন যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে, কোরআন যদি টিকাইতে চান তাহলে মাদ্রাসা থাকতে হবে, ঠিক কিনা বলেন?